देखी मामा देखी एले ने रे स्लीप सूट टा जेटा आसले आउटर वेयर हिसाबे यूज करेछि आमरा एटा छोटो हुए गेछे बेश अनेक आगेर सो आमि चिंता करतेछि हाँ पड़बे अवश्य पड़बे जिनिसटा जेहेतु खूबी यूजफुल फ्लीस मटेरियल खूब गरम है হ্যাঁ অবশ্যই পড়বে এবং এখনো ঠান্ডা আছে আমি চিন্তা করছি যে এই পর্যন্ত জিনিসটা কাট করে দিব তাহলে এটা জাস্ট একটা উপরের লেয়ার হিসেবে নো 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 অ্যালেন দ্যাট সিজার্স এন্ড ইউ রিয়েলি ক্যানট হ্যাভ ইট আচ্ছা আমি তোমাকে আরেকটা জিনিস দিচ্ছি নো হোল্ড ইট সো সেটাই প্ল্যান আব্বু ওয়ান সেকেন্ড এটা দিয়ে এখনই কাট করব দাঁড়াও দাঁড়াও ওয়েট আমার মনে হয় একটু এখান পর্যন্ত করলেই চলে অ্যালেন ঘ্যান ঘ্যান করতেছে সো আমি দেখি ট্রাই করে মানে সে এটা কোনোভাবেই গায়ের থেকে খুলে অ্যালেন নো নাইস ওয়েট নো গার্ডেন নো টাকা আচ্ছা ঠিক আছে রাগ করার কিছু নাই তুমি বেশি জেদ করো ইদানিং আচ্ছা কোলে আসো নো 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 সো প্রথমে বাটনগুলো ক্লোজ করে নেই আই মিন এই টাইপের কাজ আগে একবার বোধহয় করেছিলাম ওর একটা টি শার্ট দিয়ে বোধহয় অ্যান্ড ওয়াই নট আই মিন যদি এটা ছোট হয়ে যাওয়ার পরও ইউজ করা যায় কেন না সো আই এম গোনা ট্রাই বাট এটা ডেফিনেটলি আমার সেলাই করতে হবে না হলে তো সমান হবে না এই সাইড দিয়ে হয়ে গেছে এবার এই সাইড দিয়ে অ্যালেন খুবই মানে অবাক হয়ে তাকায় আছে যে এটা কি করতে যাম্মু অ্যাট দ্য সেম টাইম চিন্তা করতেছে আমি কখন এই খেলাটা খেলবো দেখি বাবা এটা যদি হয় তাহলে এটা আমরা এখনো কিছুদিন ইউজ করতে পারবো অ্যান্ড দ্যাটস সামথিং ভেরি নাইস আব্বু দ্যাটস সামথিং ভেরি নাইস ওকে অলমোস্ট ডান অলমোস্ট ডান কিন্তু অ্যালেন তুমি কি বুঝতেছো এটা যে অলমোস্ট ডান তারা বেকা হয়ে গেছে একদিকে আমার অ্যালেনের টেনশন হচ্ছে অন্যদিকে হাতে কোনো মাপঝোক করার কিছু নাই সো এই পার্টটা আর কি ওয়েস্ট গেল এটা দিয়ে আমি দেখি কোনো ক্রাফটস করা যায় নাকি আর এটা হচ্ছে ফাইনাল জিনিস যেটা দাঁড় হয়েছে সো এখন আমি এটা এটা অ্যালেনকে উপর দিয়ে পড়ায় দেখবো যে এটা অ্যাকচুয়ালি কেমন লাগে পড়ে গেল হ্যাঁ শোনা পড়ে গেল শোনা স্ট্যান্ড হিয়ার আবু ব্রাশটা হাতে থেকে রাখো এই একটা ব্রাশ নিয়ে ঘুরতেছে আজকে ওকে আই নিড ইউর হ্যান্ড আব্বু ওকে গিভ মি আদার হ্যান্ড গুড জব গুড জব এখন দেখি তো এটা তো বেবি অ্যালেনের ছিল এটা বড় অ্যালেনকে তো ভালো দেখাবে না এটার মধ্যে তো ক্লাউড অ্যালেন তো আর বেবি নাই এখন তাই না দেখি তো আব্বু আমি একটু দেখি তো ওরে বাবারে এটা তো অ্যালেনের ঈদের পাঞ্জাবি হয়ে গেছে একদম ঈদের পাঞ্জাবি হয়ে গেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন যে আইডিয়াটা কেমন লেগেছে আমার আসলে টু বি অনেস্ট এটা খুব দাম দিয়ে কেনা কোনো স্লিপ স্যুট ছিল না ইট ওয়াজ রিয়েলি ইউজফুল কারণ এটা ফ্লিস মেটেরিয়ালের এবং গা খুব সুন্দর গরম রাখে সো অ্যালেন আজকে এটা বের করলাম আজকে এটা বের করলাম তুলে রাখার জন্য এটা মেইনলি বের করা হয়েছিল আজকে তুলে রাখবো আমি এখানটা এসে কথা বলছি কারণ ওখানে অ্যালেন মিউজিক ছেড়ে দিয়েছে বাট তুলে রাখা না অ্যাকচুয়ালি চাইটিতে দিয়ে দেওয়ার জন্য বাট অ্যালেনকে দেখানোর পরে ওটা পড়তে চাইলো ওকে পড়ালাম দেখলাম যে জাস্ট পায়ের জায়গাটাতে আটকে যাচ্ছে এছাড়া পুরোটাই ঠিক আছে সো আমি ভাবলাম যে লেটস ট্রাই ইট আই মিন কি আর এমন হবে একটা কাপড় হয়তো নষ্টই হবে আমি ইউজুয়ালি চাইটিতে দিয়ে দিই অথবা এখন তো আর আত্মীয় স্বজনকে দেওয়া হয় না এই সিচুয়েশনে কারো বাসায় যাচ্ছি না সো ট্রাই করে দেখলাম লেট মি নো অন দ্য কমেন্ট বক্স বিলো যে কেমন মনে হচ্ছে আপনাদের কাছে জাস্ট শেয়ার ইয়োর থটস অ্যালেন তো মহা খুশি এটা আব্বুকে দেখাবে আজকে আসলে দাঁড়াও একটু পরে আচ্ছা একে নিয়ে ভিডিও করা তো দেখা যাচ্ছে নাইটমেয়ার হয়ে যাচ্ছে
দেখি আব্বু আব্বু ওই যে দেখো বাকিটা ওখানে পড়ে রয়েছে ওটা উঠাও তো আব্বু নো নো কেন নো আচ্ছা ঠিক আছে একটু সুন্দর করে দেখি না তোমাকে কেমন লাগে রাগ করছে রাগ করে না আব্বা রাগ করে না এরকম করে না শোনো এখন চলো আব্বু আমরা মজা করি ঠিক আছে বাই বলে দাও বাই সি ইউ লেটার লেটার ওকে স্ট্যান্ড আপ সবাইকে একবার দেখাই দাও তোমার কাপড়টা তোমার কোট ইয়ে এখন একটা বাই বলে দাও বাই বাই এখন বন্ধ এখন বন্ধ অফ অফ হ্যাঁ জাস্ট অ্যালেনকে আজকে দিয়েছি হলো গিয়ে কিচেনের সিঙ্কে পানি দিয়ে খেলতে এই জিনিসটা প্রায়ই ওকে করতে দিই এবং সাথে খেলার জন্য কিছু জিনিসপত্র দিয়ে দিই যেমন এখানটা একটা ছোট্ট বাকেট আছে অ্যালেনের জন্মেরও অনেক বছর আগে আমি এটা শখ করে কিনেছিলাম সো সেটা দিয়ে দিয়েছি আমাদের কোনো বাথটাব নাই অ্যালেনের একটা ছোট্ট বাথটাব আছে গোসল করার সো পানি দিয়ে খেলার ব্যাপারটা সে খুব মিস করে বা যেহেতু কিচেনে একটা সিঙ্ক আছে সো ওয়াই নট আর এই যে যেমন সাথে দিয়ে দিয়েছি হ্যান্ড ওয়াশের এই এমটি জারটা কারণ আমরা আসলে সব কিছুই রিসাইকেল করি প্লাস্টিক বটল টটল সব কিছুই এবং রিসাইকেলের জন্য কিন্তু আসলে সব কিছু ভালোভাবে ধুয়ে তারপরে দিতে হয় সো এই কাজটা আমাকে অ্যালেনই করে দেয় এবং সেই সাথে হ্যান্ড ওয়াশ দিয়ে কিভাবে হাত ধুবে সেটারও একটা প্র্যাকটিস হচ্ছে ওয়েল এই পার্টিকুলার হ্যান্ড ওয়াশটা প্রেস করা এখনও ওর জন্য একটু ডিফিকাল্ট বাট এটার মধ্যে খুব সামান্য একটু সাবান আছে এবং সেটার সাথে আমি এক গাদা পানি দিয়ে দিয়েছি সো অ্যালেন যত ইচ্ছা প্রেস করুক যত ইচ্ছা হাত ধোয়ার প্র্যাকটিস করুক কোনোই অসুবিধা নেই সে খুবই এনজয় করে বাট ব্যাপারটা এখনও ওর সেরকম একটা গ্র্যাস্পে আসেনি পানি তো আসলে বাচ্চারা খেলতে খুবই পছন্দ করে সাথে কিছু জিনিস দিলে আরও ভালো আমি যেমন আজকে ওকে এই কোল্যান্ডারটা দিয়ে দিয়েছি এটা আমার খুব ইউজফুল একটা কিচেনের জিনিস এবং সাধারণত আমি স্প্যাগেটি তারপরে এই টাইপের জিনিসগুলো এখানটায় বয়ল করি সো এটা অ্যালেনকে দিলাম সাথে একটা খেলা দেখিয়ে দিলাম যে তুমি আজকে ব্যাংকে বাদ দাও ওকে ওর বাথ টয়েস দিয়ে দিয়েছি এবং এটা পানিতে ডুবাচ্ছি এবং তারপরে উঠানোর পরে ছিদ্রগুলো দিয়ে সব পানি এভাবে করে পড়ছে আমি যেটা চিন্তা করেছিলাম যে মজা পাবে সেটাই আসলে হচ্ছে এবং আমার কাছে আসলে খুব ভালো লাগে যে ও যদি কোনো একটা কিছু নিয়ে বিজি থাকে খেলতে থাকে এবং অ্যাট দ্য সেম টাইম আমি আমার ঘরের কাজগুলো করতে পারি যাই হোক শুধু পানি আর সাবান দিলে তো হবে না সাথে তো একটা স্পঞ্জও লাগবে সো আমি ওকে একটা ফ্রেশ নিউ স্পঞ্জ দিয়ে দিলাম যে যেভাবে করে তোমার গায়ে সাবান দিই সেভাবে করে তুমি ব্যাংকে সাবান দিয়ে দাও
পানি খেলার বেস্ট জায়গা হচ্ছে আউটসাইড, আর সেটা না হলে বাথরুম। আদারওয়াইজ এরকম ভাবে পানি পড়তেই থাকবে। বাট যেহেতু আমার একটা এরকম মপ আছে, ব্যাপারটা আমার জন্য কিছুটা ইজি হয় যে যখন পানি পড়ে আমি সাথে সাথেই মুছে ফেলার চেষ্টা করি। আর বাচ্চা খেলছে, কিছু তো নোংরা হবেই, যেহেতু ও উপরে খেলছে আমি কুইকলি এই ডিশ ওয়াশারটা ক্লিন করে নিচ্ছি। এটাও অ্যালেনেরই কাজ, এখানটায় সমস্ত কালার দিয়ে রং করেছে। পেপারের চেয়ে অনেক বেশি অ্যাট্রাকটিভ হয় বাচ্চাদের কাছে ওয়াল এবং অন্যান্য অ্যাপ্লায়েন্সেস এর মধ্যে কালার করা, বা যে কালারগুলো সে ইউজ করে সেগুলো এখান থেকে তুলে ফেলতে খুব একটা অসুবিধা হয় না। তো যেটা বললাম যে অ্যালেন যখন কোনো একটা খেলা নিয়ে এরকম বিজি থাকে, এই পানি টাইপের খেলা নিয়ে, তখন আমি চেষ্টা করি সেখানেই থাকতে। যেমন কিচেনে এখন খেলছে, আমিও কিচেনেই আছি এবং অন্য কোনো কাজ করে ফেলতে, যাতে আমি ওর দিকেও চোখ রাখতে পারি, অ্যাট দ্য সেম টাইম আমারও কিছু কাজ আগায়। কারণ এখানটায় পানি খেলাটা এমন কোনো রিস্কি না, বাট ট্যাপের হট ওয়াটার যদি সে অনেকক্ষণ ছেড়ে রাখে তাহলে হাতটা জ্বলে যাওয়ার একটা চান্সেস থাকে। সো আমি সব সময় চোখ রাখি এবং কখনোই ওকে রেখে যাই না। যাই হোক, বাচ্চারা যা দেখে তাই করতে চায়। সো অ্যালেনও চাচ্ছিল যে আমি এক্স্যাক্টলি যে কাজটা করছি, মানে সাবান দিয়ে পরিষ্কার করছি, ও তাই করবে। সো ওকে আমি আগেই একটা স্পঞ্জ দিয়ে রেখেছিলাম, কারণ আমি জানতাম এরকম একটা কিছু সে চাবে। সো ওর মতন এটা দিয়ে খেলছে, কাজ শিখছে, বিজি আছে এবং অ্যাট দ্য সেম টাইম আমারও কিন্তু একটা কাজ ডান। আমি অনেক রকমের খেলার অ্যাক্টিভিটিস এই সেই আসলে আমার ব্লগে শেয়ার করি, জাস্ট অ্যালেনের সাথে আমি যেভাবে করে টাইম স্পেন্ড করি, যেগুলো দিয়ে আমরা খেলছি সেগুলো সবসময়ই আমি শেয়ার করতে থাকি। বাট কোনটা আপনি আপনার বাচ্চাকে দিবেন, কতটুকুন আসলে হ্যাসেল আপনি নেবেন, সেটা কিন্তু আপনার ব্যাপার। এই খেলাটা খেলতে গেলে অনেক জায়গায় নষ্ট হয়, আবার অ্যাট দ্য সেম টাইম যেমন এই যে অ্যালেন আমার কিচেনের কাউন্টারটা আজকে ক্লিন করে দিচ্ছে, এবং অল্প একটু জায়গা না, ও মনে হয় আজকে পুরো কাউন্টারই ক্লিন করে দিবে, মানে সব জায়গায় সাবান টাবান দিয়ে একদম একাকার অবস্থা। সো ভালোই লাগে আসলে বাচ্চাদের এরকম খেলাগুলো, বাচ্চাদের জন্যও ভালো, ঘরে বসে কিছু একটা করতে পারছে এবং আমার কাছেও ভালোই লাগে। সো লেট মি নো হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট দিস অ্যাক্টিভিটিস। এনিওয়েজ, আমার এখন আরও অনেক কাজ আছে, আজকে অল্প কিছু রান্নাবাড়ি আছে, গ্রিল চিকেন করবো। সো সেটার মশলাটা আমি ইন দ্য মিন টাইম মিক্স করে ফেলেছিলাম এবং এটার রেসিপিটা আমি আজকে আর শেয়ার করছি না। আমার চ্যানেলে অলরেডি অনেক গ্রিল চিকেনের রেসিপিস আছে, একটু ইয়োগার্ট বেসড করব। সো এই আজকের ব্লগ এই পর্যন্তই, দিনে দিনেই শেষ করে ফেলছি যাতে এডিট করে পোস্ট করে দিতে পারি। টেক কেয়ার এভরি ওয়ান অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ব্লগ। বাই অ্যালেন, বলো তো বাই। বাই।